রংবংচং চ্যানেলে তুলে ঝংকার এবার আনলাম নানা অলংকার সাজতে শিখতে সাজাতে যদি চাও রংবংচং চ্যানেল দেখে যাও নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল রংবংচং দেখার জন্য আমি মিতা আবার এসেছি তোমাদের সামনে একটা নতুন ধরনের গলার হার কিভাবে বানানো যায় সেটা দেখাবার জন্য স্টকিংস দিয়ে এটা দিও গলার হার খুব ভালো বানানো যায় রং বং চং এই চ্যানেলটা দেখতে থেকো এই চ্যানেলটাতে হাতের কাজ ছাড়াও আরো অনেক মজার মজার জিনিস তোমাদের কাছে নিয়ে আসবো স্টকিংস দিয়ে আমি হার বানাবো কি নেব একটা স্টকিংস নিলাম এটা তোমরা বাজারে দোকানে গিয়ে কিনতে পারবে আমি এখানে লাল রঙের নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো রং নিতে পারো দেখো প্রথমে এরকম একটা আমি সিলভার কালারের পিস নিয়েছি নিয়ে এইভাবে এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটু সময় ধরে পড়বে হ্যাঁ এটা তাহলে এই স্টকিংস এর মধ্যে আমি তিনটে দেখো রূপালী রঙের বিটস লাগালাম এইবার আমি দেব কি এই দেখো বাজারে কিনতে পাওয়া যায় এরকম হুঁক এইটা নিয়েছি এটা কেন নিয়েছি বলি এটা লাগালাম এই জন্য যে আমি আমার পছন্দ মতো লকেটগুলোকে চেঞ্জ করে করে পরতে পারি যাতে আবার কিন্তু আমাকে এই অর্ডারে তিনটে বিটস আবার দিতে হবে একটা বিট নিলাম এবার আমি ঠিক সমান করে এইবার ঠিক মাঝখানে এটাকে নিয়ে আসবো স্টকিংসটা তারপরে এই বিটসগুলোকে এইভাবে এইভাবে দেখাচ্ছি এইবার আমি এই যে পেন্ডেন্টটা আছে এটা এইভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে নোজ প্লাস দিয়ে আটকে দেব আটকে দিলাম এটা কেন রাখলাম আলগা গলার মাপের অনুযায়ী করতে পারো সামনে আবার একটু কিছুটা ঝোলাতেও তোমাদের যদি আমাদের চ্যানেল রং বং চং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কি নিচ্ছে এখানে দেখো দুটো হেডপিন নিলাম দুটো লাল পুঁতি নিলাম আর পমপম বল এই যে দেখো দুটো পমপম বল লাল আছে এখন দুটো পমপম বল আমি তুলে নিলাম কি করলাম হেডফিনের মধ্যে লাল একটা পুঁতি দিলাম দিয়ে পমপম বলটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিলাম এবার একটা লাল একটা সিলভার কালার তারপর আর একটা লাল রঙের দিয়ে নোজ প্লাসের সাহায্যে এটাকে দেখিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ঠিক হুকটা লাগিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নোজ প্লাস দিয়ে আমি আটকে দেব ঠিক এরকম ভাবে আর একটাও তোমাদের দেখাচ্ছি ঠিক এখানে এর মধ্যে লাগিয়ে দিবি দিয়ে
নোজ প্লাস দিয়ে এটাকে আটকে দেবে। দেখো আমরা কিন্তু ভাবি কি করে এটা হলো, কেমন ভাবে তৈরি হলো, এই দেখো। তোমরা যদি ভাবো এর মধ্যে পম্পম বল, তাহলে তোমাদের কি করতে হবে, আর সুতো দিয়ে আটকে আটকে দিতে হবে, সেটাতেও কিন্তু ভালো লাগবে। মাঝখানে একটা বল দিলে, তারপরে একটা বিট দিলে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো এই স্টকিংসটাও কালারটা চেঞ্জ করতে পারো, আর এইগুলো তোমাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারো। আমি এর সঙ্গে একটু অন্যরকম দুল তৈরি করে তোমাদের দেখালাম।